আমি বলার চেষ্টা করেছি যারা যার মাধ্যমে যার হুকুমে ইয়া গুলি খেয়েছে যার হুকুমে গুলি পড়েছে তাদের আমি এখানে আদালতের চাইছি তাদের ফাঁসি আর তাদের বিচার চাইছি যে যারা হুকুম দাদা যারা হুকুম দিয়েছে গুলি করার জন্য তাদের যে বিচার হয় এখানে তাদের ফাঁসি চাইছি তাদের দশ দিনের রিমান্ড চাইছি তাদের যে আরও লোক আসছে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরও আমরা নামে রাখছি তাদের আমরা তাদের নামে মামলা আমরা দিব আরো আছে ছাত্রলীগের দুজন একজনের রেহান চৌধুরী হাজিরবাগের তার কাছে অস্ত্র আসছিল তার বাসায় অস্ত্র তাদের ইয়া ইমান চৌধুরী তারা দুই ভাই নামছে গুলি করার জন্য তাদেরও আমরা অগত নামে রাখছি তাদেরও অগত নামে আমরা মামলা দিব তো আমরা আজকাল যেটা চেয়েছিলাম আদালতে মানে আদালতে যশ সাহেব গেছে দশ দিনের রিমান্ড তাদের ফাঁসি এখন দশ দিনের রিমান্ড আমাদের মঞ্জুর করছে এখন দেখি দশ দিনের কি করে সেদিনের ঘটনার হয়েছে আমার ছেলে দোকান করতে লাগছিল দোকান করার সময় উনি লাঞ্চ করতে বেরিয়েছে লাঞ্চ করার সময় গিয়া তারে গুলি করছে তারে ডাইরেক্ট গুলি করছে গুলি করাতে সে পড়ে যায় তারে গুলি সাথে সাথে চারটা পরে গুলি করছে চারটা পরে গুলি করার পরে সে পড়ে জায়গা তার ওদিকে ছাত্ররা আসছিল সে ছাত্ররা ধরে বাসায় ফোন করেছে যে আপনার ছেলে গুলি লাগছে গুলি লাগার পরে মনে করেন তারপরে ওই গুলি শোনার পরে আপনার ছেলে মারা গেছে মারা যাওয়ার পরে আমরা আসছি আসার পরে এই ঢাকা মেডিকেলে লাশ নিয়ে গেছে ঢাকা মেডিকেলে লাশ ঢাকা লাশ দিতে চাইনি বলছে যে থানার অর্ডার ছাড়া লাশ দেওয়া হবে না নিমাকে থানার ওয়ার্ডার ছাড়া পুলিশের অর্ডার ছাড়া ওসি ছাড়া লাশ দেওয়া হবে না আপনি থানার ওয়ার্ডার নিয়ে আসেন তারপরে আমার ওয়াইফে আসিল আমার ওয়াইফে চিল্লাচিলি করছে মানুষ লোকজন করছে আমাদের কারমাগি থেকে পুলিশ আনছে আনার পরে তারপরে আমাদের লাশ ওইখান থেকে ব্যাকরণ হয়েছে আমরা চাইছি যে গুলিটা পোস্ট ম্যাডাম করেছে পোস্ট ম্যাডামের রিপোর্টটা আমরা এখন পর্যন্ত পাইনি আমাদের রিপোর্টটা এখন পর্যন্ত পাইনি আমাদের রিপোর্টটা আমাদের হাতে দেয়নি আমরা এখন এই রিপোর্টটা চাই মামলাটা করেছে আমার ওয়াইফে সাইন সাইন দেওয়ার পরে মনে করেন তারপরে মামলাটা করছে আমি পরশু দিন তিন দিন আগে থানায় গেছিলাম কি না আমি পোস্টার করব তাহলে আমরা করি আপনারা এছাড়া করবেন না আমরা বিচার পাব না আপনাদের ন্যায় বিচার পাবো না তো উনি বললো কি যে আপনারা ওসির সাথে সেকেন্ড অফিসার বললো যে অফিসে ওসির সাথে আপনারা কথা বলেন তো ওসির সাথে কথা বলতে গেছি আমরা দিকে ওসি নাই আমরা বসে থাকতে 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 এসে পড়ছি আসার পরে তারপরে আজকে মনে করেন যে মামলাটা গতকাল মামলাটা হয়েছে আমার ছেলের বয়স হলো চব্বিশ আমার ছেলে ফুটের দোকানদারি করতো ওইখানে ইয়ার সামনে বড় কহলের সামনে দোকানদারি করতে। ওখানে ফুটের দোকানদারি করতো হকালগিরি করতো উনি ওইখান থেকে দিন আনে দিন খায় দিন চলে ওর টাকা দিয়ে মনে করেন যে ওর মাও এখনো আজকে আজকে অসুস্থ ওনার মা আসতে পারেনি ওনার মা এখনো ছেলে ছবি নিয়ে এখনো কান্দাকাটি বাসার যে আসতে পারবে না তারপরে বলছি ঠিক আছে আমি যাই কোটে তুমি থাকো আমি যাই কোটে দেখি কি অবস্থা যে ওনার মা মনে করেন যে এখনো অসুস্থ পড়ে রয়েছে এই ছবি দেখার পরে মনে করেন যে আমরা ঠিক থাকতে পারি না উনি আমার ছেলে একমাত্র ছেলে মনে করেন যে উনি কাজ করতো উনি মনে করেন রোজগার করতো উনার মাকে করছে মানে সম্পর্ক দিত এখন উনার মা বলে যে আমার ছেলে এসে আমাকে মা বলে ডাকতো আমাকে এখন ডাকে ডাকে এখন ডাকে ডাকে কে ডাকবে খালি কথা বলে আর কাছে বলে আর কাঁদে তারপরে আমি মাঝে মাঝে ছবি গুলো সরাই দিই দিয়ে যে এটা দিয়ে তুমি আর ছবি দিয়ে রেখো না তুমি কাটাকাটি করো না দেখি কি হয় এখনো মনে করে আমার ছেলে মনে করে ছেলে ছবি দিয়া সারা খর সারা খাওয়া দাওয়া সব ছেড়ে দিচ্ছে আমি এখন বর্তমানে এই মামলার ভিতরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী হুকুমে তাদের হুকুম দেওয়াতে আজকে গুলি চালানোর সাহস পাইছে নাহলে এই গুলি চালানো বাংলা মাটিতে গুলি চালানোর ওয়ার্ডার নাই তারাই আইন মানে প্রশাসনের গুলি করবার ওয়ার্ডার দিয়ে দিছে